আমাদের আজকের টপিকস হচ্ছে, এটা সরাসরি ফিজিওলজির একটা পার্ট, ব্লাড, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় রক্ত বলি। এটা কিন্তু অ্যানাটমির পার্ট নয়, যদিও আমাদের এর সাথে কানেকশন আছে, বাট ব্লাডটা সরাসরি হচ্ছে ফিজিওলজির একটা অংশ, সো আমরা সেভাবে পড়ে যাব। তো আমরা দেখি আজকে আমরা কি জানবো, আলোচ্য বিষয়সমূহ আছে, আমরা জানবো রক্ত কি, চিত্রসহ রক্তের বিভিন্ন উপাদান সমূহের বর্ণনা আমরা পড়ব, বিভিন্ন প্রকার রক্তকণিকার বর্ণনা এবং তারা কি কাজ করে আমাদের শরীরের জন্য সেটা আমরা জানব। আমরা জানব লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকার মধ্যে পার্থক্য কি, রক্তের কাজ কি, টোটালিজম যে রক্তের যে কাজ সেটা আমরা জানতে পারবো, এবং আমাদের রক্তে কি ধরনের রোগ হয় সেই বিষয়গুলো আমরা দেখবো। শুধু এখানে রোগের নামগুলো পাবেন আপনারা, বিস্তারিত এখানে আলোচনা সম্ভব না, অনেক রোগ আছে, সেগুলো আপনারা যদি কখনো প্র্যাকটিস অফ মেডিসিন পড়েন তাহলে সেখান থেকে এই বিষয়গুলো জানতে পারবেন, অথবা আমি যদি কখনো আলোচনা করি তখন এই বিষয়গুলো আপনাদেরকে এনে দিতে পারবো। বাট এখন আমরা শুধু জানবো রক্তে কি কি রোগ হতে পারে কিংবা কি কি রোগ হয়, সেই জিনিসগুলো আমরা শুধুমাত্র জানবো। তো আমাদের আজকের টপিকস হচ্ছে ফিজিওলজির টপিকস, যেটা ব্লাড কিংবা আমরা বাংলায় যাকে রক্ত বলি। একটা ছবি দেখা যাচ্ছে, দেখেন আমাদের হার্টের একটা ছবি দেখা যাচ্ছে, এবং সেখান থেকে দেখেন বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের গাছের যে শাখা প্রশাখার মতন বিভিন্ন ধরনের একটা নালী কিংবা তার ডালপালা শাখা এগুলো চারিদিকে বের হয়েছে এরকম দেখা যাচ্ছে এখানে। তো আমরা যখনই রক্তের কথা বলি তখনই, বিশেষ করে যারা মেডিকেলে পড়াশোনা করে কিংবা মেডিকেল রিজনের মধ্যে আছে কিংবা ডক্টর কিংবা মেডিকেল প্র্যাকটিশনার, তো সেক্ষেত্রে প্রথমেই রক্ত বললে আমাদের হার্টের কথা মনে পড়ে যায়। তো সেজন্য এখানে হার্টের একটা ফিগার আছে, দেখেন এই হার্টটা দিয়ে বিভিন্ন দিকে আমাদের রক্তটা বিভিন্নভাবে বিভিন্ন দিকে সার্কুলেশন হচ্ছে, এবং এক কথায় হার্ট হচ্ছে আমাদের রক্তের একটা কেন্দ্রভূমি, যেখান থেকে এটা চারিদিকে সঞ্চালিত হয়, চারিদিকে এটাকে প্ররোচিত করে, এবং এখানে আবার সমস্ত রক্ত শরীর থেকে এখানে যেমন চারিদিকে যাচ্ছে সেরকম ঠিক চারিদিক থেকে এই রক্তটা আবার হার্টের কাছে ফিরে আসে। এখানে বিভিন্ন মেকানিজম আছে এবং এর সাথে আমাদের ফুসফুস এবং আমাদের কিডনি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফুসফুস থেকে আমাদের রক্ত হচ্ছে অক্সিজেন নেয়, আবার কিডনি থেকে এটা পিউরিফাই হয়, অর্থাৎ কিডনিতে যে ছাঁকনিগুলো আছে সেই ছাঁকনির মাধ্যমে এটা পরিশোধিত হয়ে আবার বিশুদ্ধ হয়ে আমাদের শরীরে পৌঁছায় দেয় হার্ট। তো এই জন্য আমাদের হার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি রক্তের কেন্দ্রভূমি হিসেবে বলি তাহলে আমাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা আগামী ক্লাসে হার্ট পড়ব, সে সময় আমরা হার্টের অ্যানাটমি, ফিজিওলজি সহ বাকি বিষয় যেটা আছে, এবং এই যে যে রক্ত নালীগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শাখা প্রশাখাগুলো কিভাবে এখান দিয়ে রক্তটা যাচ্ছে, সেই সাথে কিভাবে এর নামকরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে, সেই বিষয়টা আমরা তখন আলোচনা করব। তো আজকে আমরা প্রথমেই জানি একটু রক্ত বা ব্লাড কি সেটা সম্পর্কে একটু জানি। আমরা একটু মনে করেন একটা ক্লাস আগে আমরা টিস্যু পড়ছিলাম, তো টিস্যুতে আমরা তিন ধরনের টিস্যু পড়ছিলাম, তার মধ্যে একটা ছিল সংযোজক কলা কিংবা কানেক্টিভ টিস্যু। আমাদের এই রক্ত এক ধরনের কানেক্টিভ টিস্যু, যোজক কলা কিংবা সংযোজক কলা। তো আমরা এবার একটু দেখি রক্ত কাকে বলে। রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ অন্তঃকোষীয় লবণাক্ত ও ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। তো যেটা বলতেছিলাম যে এটা এক ধরনের যোজক টিস্যু কিংবা যোজক কলা। তো আমরা একটু জানি একজন মানুষের, একজন পূর্ণবয়স্ক, এখানে আমরা সবসময় অ্যাডাল্ট রিজনটা হিসেব করে রাখবো, আমরা কিন্তু বয়স্ক কিংবা বাচ্চাদের হিসেবে কখনোই আসবো না, সবকিছু মানে অ্যাডাল্ট রিজনের হিসেবটা হয়, আর যদি ওইরকম একটা বিশেষায়িত জায়গায় যায় তখন কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, এটা বাচ্চার ক্ষেত্রে কিংবা বয়স্কদের ক্ষেত্রে কিংবা এই ধরনের ক্ষেত্র বিশেষে। তো আমরা এখন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হচ্ছে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এটা একটা অ্যাভারেজ হিসাব, কিন্তু মানুষের বডি স্ট্রাকচার, তার দেশ, আবহাওয়া,
এগুলোর উপরেও ডিপেন্ড করে, তার রক্তের পরিমাণ কম বেশি হতে পারে। ধরেন আমার সাইজ হচ্ছে ধরেন 5 ফিট, তো 5 ফিট একটা মানুষের শরীরে যে পরিমাণ রক্ত থাকবে, 6 ফিট একজন মানুষের শরীরে সেই পরিমাণ রক্ত থাকবে এটা আমরা ভাবতে পারি না। নিশ্চয়ই 6 ফিটওয়ালা মানুষটার শরীরে রক্ত একটু বেশিই থাকবে। তো আমাদের চিকিৎসা গবেষকরা এই জিনিসটাকে একটা অ্যাভারেজ হিসেবে আনছে, যে সাধারণত দেখা যায় যে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এবং এই রক্তটা সবসময় আমাদের শরীরে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে থাকে। এখানে একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রক্তটা কেন লাল। তো এটা মনে রাখবেন আপনারা, খুব সুন্দর করে আমি সংক্ষিপ্ত করে উত্তর দিচ্ছি। আমাদের রক্তের মধ্যে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন আছে বলেই আমাদের রক্তটা লাল দেখায়। আমরা এটা সহজে মনে রাখবো, হিমোগ্লোবিনের কারণেই আমাদের রক্তটা লাল থাকে। আমি এখানে লিখে দিছি রক্তরসে হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন থাকে। লেখাটা ভুল আছে, আপনারা এটা একটু নিজেরা কারেকশন করবেন, রক্তরসে হবে না এটা, রক্তরসে হিমোগ্লোবিন থাকে না, হিমোগ্লোবিন থাকে হচ্ছে রক্ত কণিকায়। ঠিক আছে, রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকে। তো রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ থাকে, যার কারণে রক্তের রং লাল দেখায়। তো এরপরে আমরা একটু দেখি রক্তের বৈশিষ্ট্য বা ভৌত প্রকৃতি, অর্থাৎ এটাকে আমরা আগের ক্লাসে শুনছিলাম মর্ফোলজিক্যাল নামে একটা শব্দ। তো এটা এরকমই একটা শব্দ যেটা মেডিকেল টার্মে ব্যবহৃত হয়, অর্থাৎ এর ক্যারেক্টারিস্টিক্সটা কি, আমরা রক্তটা আসলে কি জিনিস কিভাবে থাকে। প্রথমে আছে স্বভাব। রক্ত হচ্ছে এক ধরনের অস্বচ্ছ এবং সান্দ্র তরল পদার্থ। অস্বচ্ছ বলতে রক্ত একটু গাঢ়, তো সেখান দিয়ে তো কিছু এদিক ওদিক কিছু দেখা সম্ভব না। একটা জায়গায় যদি রক্ত থাকে তাহলে কখনো কিছু দেখা যাইতে পারে, কখনো দেখা যায় না, এই জন্য এটাকে অস্বচ্ছ বলা হয়েছে। আর সান্দ্র বলতে বোঝানো হয়েছে এর একটা নির্দিষ্ট ঘনত্ব থাকে, যেটাকে ইংরেজিতে ডেন্সিটি বলা হয়। তো এই জন্য বলা হয়েছে রক্ত হচ্ছে অস্বচ্ছ সান্দ্র তরল পদার্থ। এর প্রায় 55% রক্তরস এবং 45% রক্তকণিকা লইয়া গঠিত হয়। আমরা রক্তরস রক্তকণিকা কি একটু পরেই পড়বো, আপাতত একটু জেনে যাই। তারপরে আছে আমাদের বর্ণ। রক্তের বর্ণ আমরা লাল বর্ণ অলরেডি আমরা জেনে গেছি, কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন থাকে, সেজন্য রক্তটাকে লাল দেখায়। তারপরে এর গন্ধ, আমি ব্যক্তিগত জীবনে কখনো রক্তের গন্ধটা অনুভব করতে পারি নাই, তবে বইয়ের ভাষায় যেটা লেখা আছে সেটাই আমরা আপাতত জানবো। রক্তের এক ধরনের গন্ধ আছে, উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড এবং ক্যাপ্রিক অ্যাসিডের উপস্থিতিতে এই গন্ধ পাওয়া যায়। তো আমি ক্যাপ্রিক অ্যাসিডও খুব ভালোভাবে চিনি না, ফ্যাটি অ্যাসিডও খুব ভালোভাবে চিনি না। সো এই কারণে রক্তের গন্ধটা যে আসলে কেমন এটা আমি প্র্যাকটিক্যালি জানি না, বইয়ের ভাষায় যতটা জানা আছে। রক্তের স্বাদ, আপনারা যদি কেউ কখনো রক্ত কেটে টেটে গেলে মুখে, আমরা অনেক সময় আঙুল কাটিয়ে গেলে মুখের মধ্যে হাতটা ঢুকাই দিই রক্ত বন্ধ করার জন্য, যদি এরকম কখনো করে থাকেন দেখবেন রক্তটা লবণাক্ত, অর্থাৎ লবণের স্বাদের মতন মনে হয় কিছুটা। এরপরে আমাদের তাপমাত্রা, রক্তে প্রায় 36.9 সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। সেটা আপনারা জ্বর মাপছেন হয়তো অনেকে, সেটা ফারেনহাইটে মাপি আমরা জ্বরটা, 98.4 ডিগ্রি ফারেনহাইট থাকে। আর যদি এটাকে আমরা সেন্টিগ্রেডে অর্থাৎ নিয়ে আসি তাহলে এটা 36.9 সেন্টিগ্রেডে চলে আসে। এটা রক্তের তাপমাত্রাই আমরা থার্মোমিটারে দেখতে পাই। এরপরে আছে আমার আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব 1.055 থেকে 1.066 এর মধ্যে ওঠানামা করে। রক্তের পিএইচ আছে 7.35 থেকে 7.45, এই পর্যন্ত ওঠানামা করে। এরপরে আমরা দেখব রক্তের কাজ ওভারঅল, আমাদের রক্তটা আমাদের শরীরের জন্য ওভারঅল কি কাজ করে সেটা আমরা একটু জানবো। রক্ত আমাদের শোষণে সহায়তা করে। আচ্ছা, শোষণে সহায়তা করে, আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি সেই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের রক্তের মধ্যে হচ্ছে অক্সিজেনটা চলে যায়। অক্সিজেন চলে যাওয়ার কারণে এই অক্সিজেনটা রক্তের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা সেলে, অর্থাৎ রক্ত তার মধ্যে অক্সিজেনটাকে বহন করে নিয়ে আমাদের শরীরের প্রত্যেকটা সেলে, যত সেল আছে, অর্থাৎ আমরা জানি প্রায় বিলিয়ন মিলিয়ন সেল আছে আমাদের শরীরে, প্রত্যেকটা সেলে আমাদের এই অক্সিজেনটা
আমাদের রক্ত পৌঁছায় দেয়। তারপরে আছে পুষ্টি সংবহন করে। পুষ্টিটা কিভাবে সংবহন করে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারটা আমাদের সরাসরি মুখ থেকে পেট এবং ইনটেস্টাইনেও আমাদের ডাইজেশন এবং অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হইয়া এর মধ্যে থেকে শুধুমাত্র আমাদের শরীর যে পুষ্টিটা আছে সেই পুষ্টিটা গ্রহণ করে, বাকিটা বর্জ্য পদার্থ হিসেবে পায়খানার মাধ্যমে বের করে দেয়। এবার এই পুষ্টিটা কিসের সাথে? রক্তের সাথে মিশে যায়। রক্তের সাথে মিশে গেলে হার্ট কি করে, পাম্প করে আগে তার নিজের কাছে নিয়ে নেয় এবং তারপরে সে পাম্প করে আমাদের সারা শরীরে এটাকে ছড়ায় দেয়। সো আমরা যেমন শোষণটাকে বললাম ঠিক একই রকম পুষ্টিটাও আমাদের প্রত্যেকটা সেলে রক্ত পৌঁছায় দেয়, যার কারণে আমাদের শরীরটা কিংবা দেহটা এতটা সুন্দর থাকে। কারণ এই দুটো জায়গায় আমাদের অক্সিজেনেরও দরকার হয়, পুষ্টিরও দরকার হয়। সো এই গুরুত্বপূর্ণ কাজটা আমাদের রক্ত করে থাকে। তো এরপরে আমরা 3 নম্বরে দেখেন লেখা আছে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। যে আমাদের সেলে যে বর্জ্য পদার্থ অর্থাৎ আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের সেলে চলে আসলো, তখন এখানে আসে এটা মেটাবলাইজড হয়। অর্থাৎ আমাদের যে শরীরের সেলে যে বর্জ্য পদার্থটা তৈরি হয় সেটা আবার রক্তের সাথে মিশে, সেটা আমরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বলি, সেই রক্তের সাথে মিশে হার্ট আবার এটাকে নিজস্বভাবে টেনে নেয়। তারপরে আবার এটাকে কিডনির মাধ্যমে সেকে যেটা আমাদের বর্জ্য হিসেবে অর্থাৎ শরীরের কোনো কাজে লাগে না সেই জিনিসটা আমাদের প্রস্রাব কিংবা পায়খানার মাধ্যমে কিংবা ঘামের মাধ্যমে বিভিন্নভাবে এই জিনিসটাকে শরীর বের করে দেয়। সেই কাজটাও যেহেতু এটা রক্তের রক্তই এটাকে বহন করে কিডনির কাছে পৌঁছায় দেয়, সো এক্ষেত্রে আমরা বলতে পারি দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশনেও রক্ত কাজ করে। এছাড়া আমাদের হরমোন, ভিটামিন এবং বিপাক পদার্থকে তাদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে সাহায্য করে। দেখেন আমাদের হরমোনগুলো তৈরি হয় সাধারণত আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলোতে। তো গ্ল্যান্ডের কিন্তু নিজস্ব কোনো নালি নেই, অর্থাৎ একটা জায়গা থেকে হরমোনটা গ্ল্যান্ড থেকে হরমোনটা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাবে, এর নির্দিষ্ট কোনো নালি কিংবা কোনো পথ নেই। সো সে কী করে, সে রক্তের সাথে মিশে যায় এবং রক্ত এটাকে তার নির্দিষ্ট কর্মক্ষেত্রে পৌঁছে দেয়। ঠিক একই রকম আমাদের ভিটামিন এবং বিপাক পদার্থ রক্ত তার নিজস্ব জায়গাগুলোতে অর্থাৎ তার কর্মস্থলে সে যেখানে কাজ করবে সেই জায়গাগুলোতে পৌঁছায় দেয়। লবণ পানির ভারসাম্য বজায় রাখে। লবণ পানি বলতে আমরা এটাকে বেশ কিছু জিনিস আছে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এই জিনিসগুলোকে আমরা লবণ বলি এবং পানিটা আপনারা সবাই ছিলেন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত H2O যেটা। তো এই জায়গা থেকে আমাদের শরীরে যদি লবণ পানির ভারসাম্য যদি বজায় না থাকে তাহলে আমাদের প্রথমত একটা রোগ হয়, সেটা আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আমাদের গলা শুকায় যায় এবং বেশিরভাগ রোগী ডিহাইড্রেশনে ভোগে, বিশেষ করে ডায়রিয়া হইয়া এটার প্রকাশটা বেশি করে। তো এটা কিন্তু লবণ পানির ভারসাম্য বজায় থাকে না তার কারণেই হয়। তো এই গুরুত্বপূর্ণ কাজটা এদের এই যে লবণ পানির যে ভারসাম্য, এই গুরুত্বপূর্ণ কাজটাও কিন্তু আমাদের রক্ত করে থাকে। শরীরের অ্যান্টিবডি তৈরি করে যা রোগ প্রতিরোধে সাহায্য করে। আমাদের শরীরের ডিফেন্স মেকানিজম বলা হয় হচ্ছে আমাদের শ্বেত রক্ত কণিকাকে। অর্থাৎ একটা দেশে দেখেন আপনার ডিফেন্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমরা বাংলাদেশের কথা বলি যেহেতু এখানেই আছি, তো আমাদের বাংলাদেশ এবং যেহেতু আমাদের এখানে ভারতের ভাইয়েরা আছে, তো আমাদের দেশে দেখা যায় কি এক ধরনের ডিফেন্স মেকানিজম, সেটা কি আমাদের আর্মি থাকে দেশ রক্ষা করার জন্য। আর্মিতে আমাদের নৌবাহিনী থাকে, বিমান বাহিনী থাকে, এছাড়া বর্ডার প্রতিরক্ষা বাহিনী থাকে। আমাদের প্রত্যেকটা দেশে দেখবেন এই ধরনের আছে। ঠিক আমাদের শরীরেরও একটা প্রতিরোধ ব্যবস্থা আছে, যে শরীরে যদি কোনো রোগ ঢুকার চেষ্টা করে, কোনো জীবাণু ঢোকার চেষ্টা করে, তখন আমাদের শরীর তার নিজস্ব প্রক্রিয়া এটাকে বাধা দেয়। সেই বাধা দেয় হচ্ছে আমাদের এই বাধাটা দেয় হচ্ছে আমাদের শরীরের শ্বেত রক্ত কণিকা। সেই জন্য আমরা এটাকে বলতেছি শরীরে এটা অ্যান্টিবডি তৈরি করে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, আমরা একটু আগে বলতেছিলাম রক্তের তাপমাত্রা। তো এই রক্তই কিন্তু আমাদের শরীরের যে তাপমাত্রাটা আছে এটাকে নিয়ন্ত্রণ করে। রক্তে যদি কখনো শীতলতা চলে আসে আমাদের শরীরও ঠান্ডা হয়ে যাবে, কোনো রোগের কারণে এটা হয়ে থাকে। আবার এটা যদি আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস যদি অধিক উত্তেজিত হয়ে যায় তখন আমাদের শরীর গরম হয়ে যায়, যেটাকে আমরা জ্বরের একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখতে পাই। সেক্ষেত্রেও কিন্তু
সেক্ষেত্রেও কিন্তু আমাদের রক্তই এই জিনিসটাকে বিভিন্ন জায়গায় যেহেতু সে চলাচল করে, সে এটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে রক্ত জমাট বাঁধতে এবং ক্ষত স্থান হইতে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। আমাদের রক্তের একটা উপাদান আছে অণুচক্রিকা, সেই অণুচক্রিকা হচ্ছে আমাদের রক্তের জমাট বাঁধতে সাহায্য করে, এবং কোনো জায়গায় যদি কাটিয়ে যায় তাহলে সেইখানে রক্ত তো ক্ষরণ হইতে থাকে, সেই রক্তক্ষরণটা বন্ধও করে হচ্ছে আমাদের অণুচক্রিকা। সেক্ষেত্রে আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অণুচক্রিকা, না হলে আমাদের কোনো জায়গায় কাটিয়ে গেলে কিংবা ফাটিয়ে গেলে রক্ত বেরই হতে থাকতো, কখনো বন্ধ হতো না। আমরা এই সম্পর্কে একটা রোগের কথা জানবো, হিমোফিলিয়া নামে আমাদের এক ধরনের রোগ হয়, এটা একটা জন্মগত রোগ, তো সে সম্পর্কে আমরা জানবো। হিমোফিলিয়া সম্পর্কে তাদের রক্তটা আসলে কোনো জায়গায় কাটিয়ে গেলে এই রক্তক্ষরণটা বন্ধ হয় না, যার কারণে তারা অসুস্থ হয়ে যায় এবং একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। রক্তের স্বাতন্ত্রতা বা ঘনত্ব বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে যে বিপি, প্রেশার যেটা আমরাকে বলি, যে প্রেশারটাও কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের রক্ত। এই রক্তের চাপের উপরে ভিত্তি করে আমাদের রক্তচাপ অর্থাৎ প্রেশারটা ওঠানামাটা আমরা বুঝতে পারি, কারো হাই প্রেশার, কারো লো প্রেশার, কারো নর্মাল প্রেশার, এটাও কিন্তু আমাদের রক্তই নিয়ন্ত্রণ করে। আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে ইসোনোফিল নামে এক ধরনের দানাদার জিনিস আছে, সেটা আমাদের অ্যালার্জি দমনে সহায়তা করে। তো অ্যালার্জি যদি কখনো ইসোনোফিল ঠিকঠাক করে দমন করতে না পারে, তখন আমাদের ইসোনোফিলের পরিমাণটা বৃদ্ধি পায়। আমরা যারা প্যাথোলজিক্যাল রিপোর্ট সম্পর্কে জানি, যখন অ্যালার্জিটা বাড়ে আমরা অনেক সময় টোটাল ইসোনোফিল কিংবা আমাদের বডিতে যে অ্যালার্জি বের করার জন্য IEG নামে এক ধরনের পরীক্ষা, এটা আমরা শুধুমাত্র অ্যালার্জিক রিয়াকশনটা বের করার জন্য এটা করে থাকি, এটাও নিয়ন্ত্রণ করে আমাদের রক্ত। তাহলে দেখেন রক্তের আমাদের অনেকগুলো কাজ করে থাকে এবং সবগুলোই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ। সে কাজগুলো করে আমাদের শরীরকে একটা সুন্দর সুঠামো অবস্থায় রাখে, আমাদের শরীরে যাতে কোনো খারাপ পদার্থ জমতে না পারে সেগুলোকে দূর করে দিচ্ছে, আমরা যাতে অসুস্থ না হই সেজন্য সে অ্যান্টিবডি তৈরি করতেছে, আমাদের লবণ পানির ভারসাম্য রক্ষা করতেছে, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করতেছে, ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করতেছে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতেছে, অ্যালার্জি দমনে সহযোগিতা করতেছে। এক কথায় সে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আমরা এরপরে চলে আসবো রক্তের উপাদান সম্পর্কে বলার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা একটা ফিগার দেখতেছেন, দেখেন এখানে সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, আমি ছবিটা একটু ছোট করি তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। দেখেন একটা টিউবের মধ্যে এখানে কিছু রক্ত নেওয়া হয়েছে, রক্তটা নিয়ে প্রায় 1 ঘন্টার মতন এটাকে রেখে দেওয়া হয়েছে। রেখে দেওয়ার পরে কি ঘটতেছে এবার একটু দেখেন, নিচে একটা তলানি পড়ছে, উপরে একটা, আচ্ছা দেখেন এখানে আমরা টেস্ট টিউবের মধ্যে এই যে এ পর্যন্ত আমরা কিছুটা রক্ত ভরে রাখছিলাম, এই যে এই দাগ পর্যন্ত, তো রক্ত ভরে আমরা 1 ঘন্টা এটাকে রেখে দিলাম। রেখে দিলে কি হচ্ছে, নিচে একটা দেখেন কালারের পরিবর্তন আছে, উপরে আর একটা কালার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটা এই ছবিটা দেওয়ার মানে হচ্ছে আমরা এই রক্তের যে উপাদান সেই উপাদানটাকে আমরা এখন ভাগ করতে চাচ্ছি। তো ভাগ করতেছি কিভাবে, আমাদের রক্তে দুই ধরনের উপাদান আছে, একটাকে বলা হয় রক্ত রস আর একটাকে বলা হয় রক্ত কণিকা। তো আমরা দেখেন রক্ত রস আর রক্ত কণিকাটা আমরা সুন্দর করে এখানে বুঝতে পারছি, আমাদের এই যে যে হলুদ যে কালারটা এটা আমাদের রক্ত রস, এই পাশে লেখা আছে, এবং আমাদের নিচে যে গোলাপি কালারটা এটা হচ্ছে আমাদের রক্ত কণিকা। তো আমরা রক্ত কণিকারও বিভাজন আছে সেটা একটু পরে জানবো, আপাতত আমরা রক্ত রস এবং রক্ত কণিকা একটু দেখি। আমাদের যে রক্ত আছে সেই রক্তের মধ্যে 55 ভাগ হচ্ছে রক্ত রস থাকে, আর রক্ত কণিকার পরিমাণ হচ্ছে 45%। স্বভাবত আমরা একটু প্রথম দেখব যে আমাদের রক্ত রসের মধ্যে কি কি আছে সেটা একটু দেখব, তারপরে আমরা রক্ত কণিকায় কি আছে সেটার দিকে যাব। আমরা প্রথমেই চলে আইছি রক্ত রসের মধ্যে। রক্ত রসটা একটা ক্ষারধর্মী, ক্ষারধর্মী বলতে এটা গালে দিলে আমরা একটু আগে একটু লবণাক্ত পাইছিলাম, তো অনেকটা এরকমই, এটাও কিছুটা লবণাক্ত, মৃদু হলুদা ভাব, এটা কিছুটা হলুদ হলুদ দেখায়, এটা রক্তের একটা তরল অংশ এক কথায়। এতে তো এখানেও দেখেন এখানে আবারও একটা টেস্ট টিউবে রক্ত দেওয়া হয়েছে, রক্ত দেওয়ার পরে দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে এটা আসে, কিন্তু যেহেতু আমাদের রক্তের ESR পরীক্ষাটা 1 ঘন্টা সময় অবস্থান করতে হয় ফলাফল নেওয়ার জন্য, সেজন্য আমরা 1 ঘন্টার কথা এখানে উল্লেখ করছি।
দেখেন 1 ঘন্টা পরে এটা এরকম দেখা যাচ্ছে। তো আমাদের মূল রক্তটা একটা তলানি নিচে পড়ে গেছে এবং বাকি রক্তের যে রস সেটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আপনারা অনেকেই তো কোভিড এর সময় দেখছেন যে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। এই প্লাজমা থেরাপিটা কিন্তু আমাদের এই রক্ত রস, এই রক্ত রসটাকে আমাদের রক্তের মধ্যে থেকে নিয়ে আমাদের ডক্টর সাহেবরা এটাকে আলাদা করে এটা একজন কোভিড আক্রান্ত রোগীর কাছ থেকে নেওয়া হয় যিনি সুস্থ হয়ে গেছেন, এবং পরবর্তীতে এই রক্তটা আর একজন যিনি বর্তমানে আক্রান্ত অবস্থায় আছে তাকে এই রক্ত রসটা দেওয়া হয়, যেটাকে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ডে এখন প্লাজমা থেরাপি হিসেবে পরিচিত। তো আমরা এর পজিটিভ নেগেটিভতে যাব না, আপাতত আমরা আমাদের পড়া জায়গায় দেখেন আমাদের রক্ত রসের উপাদান। রক্ত রসে আমাদের 2 ধরনের উপাদান আছে, একটা হচ্ছে অজৈব উপাদান আর একটা জৈব উপাদান। তো অজৈব উপাদানের মধ্যে দেখেন আমাদের আছে পানি, কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর আছে খনিজ পদার্থ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আর আছে ক্লোরাইড। তো আমরা দেখেন এখানে অজৈব পদার্থের মধ্যে পানি আছে 90 থেকে 92%। কঠিন পদার্থ, কঠিন পদার্থ বলতে আমাদের কিছু লৌহ, খনিজ এই ধরনের পদার্থগুলো থাকে। এখানে যে খনিজ পদার্থ দেওয়া আছে এটাকেই বলা হয়েছে কঠিন পদার্থ, সেটা থাকে আমাদের 8 থেকে 10%। এছাড়া আমাদের এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডও থাকে রক্তের মধ্যে, এগুলো থাকে। তো এরপরে আসেন আমরা দেখব রক্তের জৈব উপাদানের মধ্যে কি কি আছে। জৈব উপাদানের মধ্যে আছে প্লাজমা প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ দ্রব্য, অপ্রোটিন, নাইট্রোজেন দ্রব্য, রঞ্জক দ্রব্য, এসিড দ্রব্য এবং অন্যান্য জৈব পদার্থ, এগুলো থাকে আমাদের। তাহলে এগুলো গেল আমাদের রক্ত রসের মধ্যে যে 2 ধরনের পদার্থ থাকে, অজৈব এবং জৈব পদার্থ, সেটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা চলে যাব রক্ত কণিকার মধ্যে। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে দেখেন ছবির মধ্যে কিছু জিনিস দেখা যাচ্ছে, একটু লাল কালারের কিছুটা এখানে আছে একটু অন্যরকম এবং গোল ডোরা ডোরা কাটা, আবার কিছু আছে এই যে এখানে অক্টোপাসের মতন দেখাচ্ছে। তো এই তিনটা জিনিস আমরা একটু দেখি, এখানে আবার এই তিনটা জিনিসকে আলাদাভাবে দেওয়া হয়েছে, তিনটা জিনিসকে আমরা দেখি। তো তিনটা জিনিস দিয়ে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি আমাদের রক্ত কণিকা হচ্ছে 3 প্রকার, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা। আমরা এটাকে ইংরেজিতে বলি রেড ব্লাড কর্পালস বা সেল, হোয়াইট ব্লাড কর্পালস বা সেল, আর অণুচক্রিকাকে বলা হয় প্লাটিলেটস। আমরা আবার একটু জানি, দেখেন RBC, WBC, প্লাটিলেটস, এভাবে আমরা ইংরেজিতে সংক্ষিপ্ত বলতে পারি। কারণ লোহিত রক্ত কণিকাকে ইংরেজিতে বলা হয় RBC, শ্বেত রক্ত কণিকাকে ইংরেজিতে বলা হয় WBC, আর অণুচক্রিকাকে বলা হয় প্লাটিলেট। তাহলে RBC এর মানে হচ্ছে রেড ব্লাড কর্পালস অথবা রেড ব্লাড সেল, আর WBC এর মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পালস। এভাবে আমরা সংজ্ঞায়িত করি। আমরা এই তিনটারই ভিন্ন ভিন্ন ভাবে এর ব্যাখ্যাটাকে দেখব। এখানে দেখেন আরেকটা ফিগার দেওয়া হয়েছে, ফিগারটা হচ্ছে আমাদের রক্ত নালীর মধ্যে থেকে রক্তটা যাচ্ছে, তখন আমাদের এই যে যে তিনটা কণিকা, সেই তিনটা কণিকাকে কেমন দেখা যায় সেটাকে একটু দেখানো হচ্ছে। এটা রেড ব্লাড সেল, এটা হোয়াইট ব্লাড সেল, এটা অণুচক্রিকা। তো এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, আপনারা কখনো খালি চোখে দেখার চেষ্টা করবেন না যে ভেইনের মধ্যে এটা, আর্টারির মধ্যে দেখা যায় কিনা, এটা অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখানো হয়েছে এবং সেখান থেকে এই ছবিটাকে তুলে আনা হয়েছে। তা আমরা এবার আলোচনায় চলে আসি লোহিত রক্ত কণিকা বা ইরিথ্রোসাইটো এর আর একটা নাম। তো ইরিথ্রোসাইট এর একটা মিনিং আছে, দেখেন এখানে লেখা আছে ইরিথ্রো মানে হচ্ছে লাল আর সাইট মানে হচ্ছে কণিকা বা কোষ। এক কথায় আমরা এটাকে ইরিথ্রোসাইটসও বলি, কিন্তু আমাদের চেনার জন্য আমরা সব থেকে বেটার শব্দ হচ্ছে RBC। এটা যদি মনে রাখতে পারেন তাহলে সহজ হয়, আমার কাছে সহজ হয়, আপনাদের কাছে নিশ্চয়ই সহজ হতে পারে। তো আমরা একটু দেখি RBC চরিত্রটা কিংবা কি অবস্থায় কি আছে সেটা একটু দেখি। প্রতি ঘন মিলিমিটারে রক্তে এদের সংখ্যা 45 থেকে 50 লক্ষ প্রতি ঘন। এটা যদি আপনারা কেউ রক্তের প্যাথোলজি সম্পর্কে কখনো যদি খেয়াল করেন তাহলে এখানে সুন্দর করে সাজানো থাকে। আমি আপনাদের একটা ছবি দেখানোর চেষ্টা করব ক্লাসের শেষে, যদি আমার এখানে আছে বের করতে যদি পারি। এটা গোলাকার, দেখেন এটা দেখতে গোলাকার দেখা যাচ্ছে, দ্বি অবতল এবং নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। গড় ব্যাস হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার এবং পুরুত্ব হচ্ছে 2 থেকে 2.5 মাইক্রোমিটার। এরপরে আমরা একটু এখানে আমরা কিন্তু বলছি যে প্রতি ঘন মিটিমারে
45 থেকে 50 লক্ষ থাকে, অলরেডি আমরা এটা জানছি, কিন্তু এর একটু ডিফারেন্সিয়েট আছে, ওটা আমরা একদম পূর্ণবয়স্ক মানুষের শরীরে এরকম দেখতে পাই। তো আমি আবারও বলছি, এখানে আসলে 45 থেকে 50 লক্ষ লেখা হয়েছে, এই শব্দটা আসলে একটু ভুল, এখানে 4.5 হবে এবং 5 হবে, এখানে দশমিক আসবে, ঠিক আছে? তো এটা 4.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত এদের অবস্থানটা থাকে, সেই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। এখানে আবার এখানে ভুল করছে। যাই হোক, আমরা একটু দেখি, এটা বিভিন্ন বয়সে বিভিন্ন শ্রেণীতে একটু ভিন্নতা থাকে। এখানে রয়েছে ভ্রূণ, অর্থাৎ আমাদের একটা বেবি যখন মায়ের পেটে থাকে তখন তার মধ্যে 8 থেকে 9 লাখ রেড ব্লাড সেল থাকে। যখন একজন একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার হচ্ছে 6 থেকে 7 লাখ রেড ব্লাড সেল থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হচ্ছে 4.5 লাখ থেকে 5.5 লাখ থাকে, এবং একজন পূর্ণবয়স্ক মহিলার মধ্যে 4 থেকে 5 লাখ থাকে, ঠিক আছে? এখানে 80 থেকে 90 লেখা ছিল, এটা ভুল, এটা আপনারা ই করবেন না, 8 থেকে 9 লাখ হবে, আর শিশু দেহে 6 থেকে 7 লাখ হবে, আর পূর্ণবয়স্ক পুরুষের হচ্ছে 4.5 থেকে 5.5 লাখ, পূর্ণবয়স্ক মহিলাদের 4 থেকে 5 লাখ। এরপরে আমরা এখানে এনিমিয়া নামে একটা শব্দ আছে, দেখেন আমরা এনিমিয়া সম্পর্কে একটু পরে পড়ব। এনিমিয়া হচ্ছে আমাদের রক্তের, এই যে বললাম রক্ত কণিকার মধ্যে আমাদের হিমোগ্লোবিন নামে একটা প্রোটিন থাকে, সেই হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় আমাদের রক্ত কণিকার মধ্যে তাহলে আমরা তাকে এনিমিয়া বলি। এটা একটা রোগ লক্ষণ এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন, সেটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব, সেই বিষয়টা আমরা আসতেছি। তার আগে আমরা একটু দেখি এই যে লোহিত রক্তকণিকা কিংবা RBC, এর উৎপত্তি স্থলটা কোথায়। ভ্রূণ অবস্থায়, অর্থাৎ যখন একটা বাচ্চা মায়ের পেটে থাকে তখন যকৃত থেকে এই রক্তটা তৈরি হয়, প্লীহা থেকে তৈরি হয় এবং থাইমাস থেকে এটা তৈরি হয়। জন্মের 20 বছর পর্যন্ত লম্বা অস্থির অস্থিমজ্জায় এটা তৈরি হয়ে থাকে, অর্থাৎ আমাদের শরীরে যে লম্বা অস্থিগুলো আছে, যেমন ফিমার আছে, হিউমেরাস আছে, আলনা, রেডিয়াস, এটা জন্মের 20 বছর পর্যন্ত এখান থেকে তৈরি হয়, এবং জীবনের বাকি সময় পর্যন্ত, অর্থাৎ 20 বছর পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের হিউমেরাস, ফিমার, স্টারনাম, কশেরুকা, পশুকা প্রভৃতি অস্থির প্রান্ত থেকে আমাদের RBC যে সেলগুলো সেটা এখান থেকে তৈরি হয়ে থাকে। আমরা একটু দেখি যে RBC আসলে গঠনটা কিভাবে হয়েছে। দেখেন এখানে RBC মূলত পানি, হিমোগ্লোবিন এবং বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থের মাধ্যমে এটা তৈরি হয়। হিমোগ্লোবিন বলতে বোঝানো হয় এই যেখানে হিম আছে, হিম বলতে বোঝানো হয় রক্ত, অর্থাৎ এখানে রক্ত কণিকা আছে, আর গ্লোবিউলসের মধ্যে আমাদের আছে পানি, আছে বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ আছে এর মধ্যে। অর্থাৎ আমাদের যে হিমোগ্লোবিনটা আছে, হিমোগ্লোবিনের মাত্র 4% হচ্ছে রক্তের মূল উপাদানগুলো থাকে, আর বাকিটা আমাদের পানি সহ অন্যান্য উপাদানগুলো থাকে। তো এরপরে আমরা চলে আসব, লোহিত রক্তকণিকা আমাদের শরীরে কতদিন বেঁচে থাকে সেটা একটু জানবো। আউশকাল, গড় আয়ু 120 দিন বা 4 মাস, প্রতি সেকেন্ডে 10 মিলিয়ন ধ্বংস হয় এবং সমসংখ্যক রেড ব্লাড সেল তৈরি হয়, যকৃতে ও প্লীহায় ধ্বংস হয়, প্রোটিন অংশ ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, কিছু লৌহ ভেঙে ফেরিটিন হিসেবে যকৃতে জমা থাকে এবং কিছু বিলিরুবিন ও বিলিভারবিন নামক পিত্তরঞ্জক তৈরি করে। আমরা এখানে একটা জিনিস মুখস্থ রাখবো যে আমাদের রেড ব্লাড সেল 120 দিন বেঁচে থাকে, এটা সবাই মাথায় রাখবেন, কারণ এটা পরীক্ষার ভাইভায় আসতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ। আমরা এটার উপরই ভিত্তি করে আমরা রক্ত দিই মানুষে, অর্থাৎ দেখবেন একবার রক্ত দিলে বলা হয় যে 4 মাস পরে রক্ত দিতে হবে। এই 4 মাস আসছে আসলে আমাদের এই লোহিত রক্তকণিকা 4 মাস বেঁচে থাকে এবং 4 মাস পরে মারা যায়, যাতে একজন মানুষের শরীরে এই লোহিত রক্তকণিকাগুলো পূর্ণাঙ্গ মাত্রায় তার শরীরে আবারও পূর্ণাঙ্গ হয়ে যায়, সেই জন্য তাকে সময় দেওয়া হয়। এর জন্যই বলা হয় যে 120 দিন পর্যন্ত সে রক্ত দিতে পারবে না। হ্যাঁ, তো আমাদের এটা নির্ণয় হয়েছে লোহিত রক্তকণিকার জীবনকালের উপরে ভিত্তি করে, এটা আমরা জেনে নিলাম।
এরপরে লোহিত রক্তকণিকা আমাদের শরীরে কি কাজ করে সেটা একটু জানবো। আমরা ওভারঅল রক্তের কাজটা কিন্তু জেনে নিছি, এখন আলাদা আলাদা ভাবে কে কি কাজ করে সেটা সম্পর্কে আমরা জানতেছি। এটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, আমাদের হার্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলোকে আমাদের কোষে পৌঁছাই দিচ্ছে আর্টারির মাধ্যমে, আবার সেখান থেকে ভেইনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টে পৌঁছাই দিচ্ছে। এই কাজটা করে আমাদের লোহিত রক্তকণিকা। অ্যান্টিজেন ধারণ ও রক্তের গ্রুপ নির্ধারণ করে, এখানে দেখেন অ্যান্টিজেন ধারণ এবং রক্তের গ্রুপ নির্ধারণ করা বিষয়টা হচ্ছে আমাদের বংশগতি পরিবাহিত হয়। আপনারা হয়তো শুনছেন যে আমাদের পূর্বপুরুষদের যে বৈশিষ্ট্য সেটা আমাদের মধ্যেও আছে, সেই বৈশিষ্ট্যটা আসে হচ্ছে আমাদের এই হোয়াইট ব্লাড সেলের মাধ্যমে, সরি রেড ব্লাড সেলের মাধ্যমে, এবং এটাকেই আমরা একটা রূপ হিসেবে জানি অ্যান্টিজেন বলা হয় এটাকে, যে পূর্বপুরুষের ধারক বাহক হিসেবে অ্যান্টিজেন হিসেবে আমাদের শরীরে চলে আসে। এবং আমরা রক্তের গ্রুপ নির্ধারণও করি এই রেড ব্লাড সেলের মাধ্যমে। আমাদের রক্তের গ্রুপে আমি শর্ট করে একটু বলতেছি, আমাদের চারটা গ্রুপ আছে, এ বি, এ বি এবং ও গ্রুপ, এবং এটার মধ্যে আমাদের আর এইচ ফ্যাক্টর আছে, সেইভাবে আবার এটা আট ভাগে ভাগ হয়। সেটা হচ্ছে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, আর হচ্ছে ও পজিটিভ, ও নেগেটিভ। মানে আমাদের এই পজিটিভ নেগেটিভকে বলা হয় আর এইচ ফ্যাক্টর, আর বাকিটা হচ্ছে আমাদের এই ব্লাড গ্রুপে, এইগুলো গ্রুপের নির্ধারণ। আমরা এটাকে এ বি দিয়ে আমাদের ওয়ার্ল্ডওয়াইড বলা হয়েছে, তাই এভাবে দেখানো হয়। এটাকে যদি অন্যভাবে দেখানো হইতো সেটা অন্যভাবেই হইতো, এটা দেখানোর জন্য একটা সংকেত ব্যবহার করতে হবে, সেইভাবে এটা করা হয়েছে। তারপরে হচ্ছে বাফারের অম্ল ক্ষারকের সমতা রক্ষা করে। আমরা একটু আগে রক্তের পিএইচ দেখছিলাম, এই পিএইচটা নিয়ন্ত্রণ করে আমাদের রেড ব্লাড সেল। তো এটা আমাদের রেড ব্লাড সেলের নিজস্ব কাজ সরাসরি। এরপর আমরা চলে আসব হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটের মাধ্যমে। লিউকো মানে হচ্ছে সাদা বা শ্বেত, আর সাইটো মানে হচ্ছে কোষ। আমরা যেমন ওইখানে পাইছিলাম ইরিথ্রোসাইট মানে হচ্ছে লাল রক্তকণিকা কিংবা লোহিত রক্তকণিকা, এখানেও ঠিক এরকম একটা নাম আছে লিউকোসাইট, যেটাকে আমরা বাংলায় বলি শ্বেত রক্তকণিকা। তো আমরা একটু দেখি শ্বেত রক্তকণিকার, এখানে দেখেন একটা ছবি দেখা যাচ্ছে, মাইক্রোস্কোপিক ছবি, এটা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখানো হয়েছে, সেখান থেকেই তোলা। তো আমরা একটু এর আকারটা সম্পর্কে জানবো। এর আকারটা হচ্ছে অনিয়তকার, নিউক্লিয়াস যুক্ত, হিমোগ্লোবিন বিহীন বড় কোষ। তাহলে দেখেন আমাদের ওইটা ছিল চাকতির মতন, রেড ব্লাড সেলটা ছিল চাকতির মতন, আর এটা কিন্তু কিছুটা গোল কিন্তু অনিয়তকার, মানে পুরোটাও গোল না, একটু এদিক ওদিক আছে, তারপরে আবার একটু খাদ্রুবাদ্রু অমসৃণ যেটাকে বলা হয়, এটার মধ্যে নিউক্লিয়াস আছে, কিন্তু আমাদের রেড ব্লাড সেলের মধ্যে নিউক্লিয়াস নেই। আবার এটার মধ্যে হিমোগ্লোবিন নাই, কিন্তু আমাদের রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন আছে। সো আমি পার্থক্য বলার কথা বলছিলাম, সে পার্থক্যটা এখান থেকে হয়ে যাচ্ছে। এর গড় ব্যাস, গড় ব্যাস হচ্ছে 7.5 থেকে 20 মাইক্রোমিটার, এখানে মিটার হবে। তারপরে হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে রক্তের সংখ্যা হচ্ছে 5 থেকে 8 হাজার। রক্তে লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 700:1, অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকা যদি 700 থাকে তাহলে শ্বেত রক্তকণিকা থাকবে মাত্র একটা, এইভাবেই এই অনুপাতটাকে তৈরি করা হয়েছে। তো দেখি আমরা শ্বেত রক্তকণিকার উৎপত্তি স্থল এবং আউশকল সম্পর্কে আমরা একটু জানি। এর উৎপত্তি স্থল হচ্ছে লাল অস্থিমজ্জা, নাসিকা গ্রন্থি, ক্লিহা, টনসিল, এই সমস্ত জায়গা থেকে আমাদের শ্বেত রক্তকণিকাগুলো উৎপন্ন হয়, এবং আউশকাল হচ্ছে 5 থেকে 10 দিন। আমি এখানে একটু আপনাদেরকে উল্লেখ করে যাই, সেটা হচ্ছে আমরা এখানে যেমন হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, প্লাটিলেটের সংখ্যাগুলো জানতেছি এবং এর আউশকাল সম্পর্কে জানতেছি, এটা লেখক ভেদে বই ভেদে কখনো একটু এদিক ওদিক হতে পারে, তবে সাধারণত এটা হওয়ার কথা না, কারণ আমিও বই দেখে এগুলো ফলো করিয়া তৈরি করছি, তবে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এটা নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্ব। তবে রেড ব্লাড সেল 120 এটা নিয়ে কখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় নাই এখন পর্যন্ত, বইতে অন্য কিছু পাইনি, কিন্তু হোয়াইট ব্লাড সেলে আমরা কিছুটা এদিক ওদিক পাই। এখানে যেমন 5 থেকে 10 দিন লেখা আছে, আমি কিছু কিছু বইতে পাইছি যে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন এরকম লেখা আছে, সেখানে নির্দিষ্ট করে দেওয়া নাই। তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, কেউ বললে সেটাকে বিতর্কে যাবেন না, কারণ সেও একটা বই দেখে হয়তো বলতে পারে যে আমি বইতে এরকম দেখছি, আমি বইতে দেখছি এটা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন বেঁচে থাকে এরকম লেখা আছে, কিন্তু এখানে একদম স্পষ্ট 5 থেকে 10 দিন এরকম একটা কনস্ট্যান্ট একটা উল্লেখ দেওয়া রয়েছে, এরকমটা কোনো কোনো বইতে
ফিজিওলজিতে নাও থাকতে পারে, এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন। তারপরে আমরা একটু দেখব শ্বেত রক্তকণিকা কিংবা লিউকোসাইটস এর প্রকারভেদ। আমাদের লাল রক্তকণিকা অর্থাৎ লোহিত রক্তকণিকার কোনো প্রকারভেদ আমরা পাইনি, কিন্তু এখানে আমরা প্রকারভেদ পাবো। আমাদের প্রকারভেদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা আর একটা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। তো আমরা এরপরে জানবো হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, সেটার কিছু বিস্তারিত বিবরণ আমাদের বইতে দেওয়া আছে এবং আমাদের ডাক্তারি লাইনে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানবো। দেখেন এখানে লেখা আছে ইসোনোফিল, আমি অ্যালার্জি বলার সময় ইসোনোফিলের কথা বলছিলাম। এই সেই ইসোনোফিল যেটা আমাদের হোয়াইট ব্লাড সেলের মধ্যে থাকে, আছে নিউট্রোফিল, তারপরে আছে ব্যাসোফিল, এইগুলো হচ্ছে আমাদের দানাদার রক্তকণিকা। তো আমরা এদের একটু বিবরণটা দেখব যে ইসোনোফিল, নিউট্রোফিল, বেসোফিল এইগুলো আসলে আমাদের জন্য কি কাজ করে কিংবা কিভাবে এটা তৈরি হয়েছে কেন, সেই বিষয়গুলো এদের সম্বন্ধে একটু জানি। ইসোনোফিল যেটা আমাদের শরীরে 3% আছে, অর্থাৎ আমাদের যে শ্বেত রক্তকণিকা মাত্র 3% হচ্ছে ইসোনোফিল। এটার চিত্র এই যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু কিছুটা ব্যাঙাসির মতন ছোট ছোট বলের মতন দেখাচ্ছে এগুলারে। এটা অম্লীয় ধারক রঞ্জক পদার্থ, ব্যাস হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিলিমিটার, নিউক্লিয়াস 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট, কোষ নিঃসৃত হিস্টাসিন রোগ প্রতিরোধে সাহায্য করে। আপনারা যদি কেউ এলোপ্যাথি সম্পর্কে একটু ধারণা থাকে, আপনারা জানেন যে কারো সর্দি কাশি হইলে হিস্টাসিন নামক এক ধরনের ঔষধ ব্যবহার করা হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যান্টিহিস্টামিন ড্রাগ বলে থাকি। তো এই অ্যান্টিহিস্টামিন হচ্ছে আমাদের অ্যালার্জি প্রতিরোধকারী এক ধরনের ঔষধ। তো সেই অ্যালার্জিটা দেখেন আমরা পাইছি হচ্ছে ইসোনোফিলের মধ্যে। সেজন্য আমি প্রথম যখন আমি কাজ রক্তের কাজ পড়ছিলাম তখনই বলছি এটা অ্যালার্জি প্রতিরোধ করে, অর্থাৎ এখান থেকে যখন হিস্টাসিনটা সিক্রেশন হয়, নিঃসৃত সিক্রেশন হয়, তখন আমার শরীরে হিস্টাসিনের মাত্রাটা সমতায় থাকে। যখন এটা পর্যাপ্ত সিক্রেশন হয় না, তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, যেমন আমাদের কারো কাশি হয়, কারো স্কিনে র্যাশ হয় প্রত্যেকটা, এমনকি খাইয়ে কেউ বমি করতেছে সেটাও এক ধরনের অ্যালার্জি, কারো খাবার খাইয়ে ডায়রিয়া হচ্ছে সেটাও অ্যালার্জিক হতে পারে, কারণ ওই খাবারটা হয়তো তার সহনশীলতার মধ্যে ছিল না সেজন্য তার হয়েছে। তো খাবার হিসেবে আমরা এটাকে অ্যালার্জিক রিয়াকশন হিসেবে নিয়ে আসতে পারি। এরপরে আমরা দেখবো হচ্ছে নিউট্রোফিল, আমাদের নিউট্রোফিল আছে হচ্ছে 66% রক্তের শ্বেত রক্তকণিকার মাধ্যমে। তো সেখানে আমরা আবারও এখানে ফিগারটা দেখি, এটা একটা ত্রিকোণ আকৃতির এবং একটু বেগুনি হালকা লাল গোলাপি কালারের কিছু ফিগার দেখতেছি এখানে, এটাই আমাদের রক্তের নিউট্রোফিল। এবং এটা নিরপেক্ষ রঞ্জক ধারণ করে, ব্যাস হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার, নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ডক বিশিষ্ট, ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। খুব সুন্দর একটা জিনিস দেখেন, আমরা যখন কোনো ইনফেকশন ডিজিজে পরিণত হই, অর্থাৎ আমাদের ধরেন টাইফয়েড হয়েছে, কলেরা হয়েছে, কিংবা আমাদের ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়েছে, অ্যামিবায়োটিক ব্যাসিলারি ডিসেন্ট্রির কথা এখানে বলতে হবে, এই ধরনের রোগগুলো যখন আমাদের হয়েছে, তো তখন আমরা কি করি, আমাদের এলোপ্যাথিক চিকিৎসা হিসেবে এখানে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করি। তো এই অ্যান্টিবায়োটিক্সটার প্রয়োজন তখনই হয় যখন আমাদের নিউট্রোফিল ফুলফিল ওই জীবাণুটার সাথে সে পেরে উঠছে না, অর্থাৎ তার সাথে যুদ্ধ করে সে পরাজিত হয়েছে, যার কারণে সে বাইরে থেকে সাহায্য চাইছে, সেই সাহায্যটা আমরা দিয়ে থাকি অ্যান্টিবায়োটিক্সের মাধ্যমে। তো এই অ্যান্টিবায়োটিক্সের কাজটা করে আমাদের রক্তের শ্বেত রক্তকণিকার যে নিউট্রোফিল আছে সেই নিউট্রোফিলটা হচ্ছে ডিফেন্স মেকানিজমের কাজ করে। তারপরে আমাদের আছে বেসোনোফিল, বেসোনোফিল থাকে 1%, ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়, ব্যাস হচ্ছে 8 থেকে 10 মাইক্রোমিটার, নিউক্লিয়াস বৃক্ক সদৃশ্য, কোষ নিঃসৃত হিস্টামিন ও হেপারিন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং বাহিরকার ভেতরের রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ঠিক আছে, আমরা এখানে বেসোফিলের চিত্রটা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের আছে অদানাদার, আমরা দানাদার এবং অদানাদার শ্বেত রক্তকণিকা পাইছিলাম, আমরা এত সময় দানাদার গুলো সম্পর্কে জানতে পারলাম, এখন অদানাদার গুলো সম্পর্কে জানবো। আমাদের প্রথমেই আছে মনোসাইট, মনোসাইট আছে 3 থেকে 7 ভাগ থাকে রক্তের শ্বেত রক্তকণিকার টোটাল পরিমাণের। তো এর ব্যাসটা আমরা জানি 12 থেকে 20 মাইক্রোমিটার, নিউক্লিয়াস বৃক্ককার বা অশ্বক্ষুরাকৃতি, অশ্ব মানে হচ্ছে আমাদের যে ঘোড়া,
ঘোড়ার যে পায়ের যে খুরগুলো থাকে তার আকৃতির মতন এই নিউক্লিয়াস গুলো দেখতে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো জীবাণু কখনো ঢুকে যায় তাহলে এই জীবাণুগুলোকে খেয়ে ফেলায়। সেই খেয়ে ফেলানোর একটা প্রক্রিয়া বা নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এর বিশাল একটা বিস্তারিত বর্ণনা আছে। আপনারা যদি কখনো এমিবার খাদ্য গ্রহণ প্রক্রিয়া পড়ে থাকেন তাহলে এমিবার খাদ্য গ্রহণ প্রক্রিয়া হচ্ছে আপনার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তো আমাদের মনোসাইটো ঠিক একইভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুগুলোকে নিজের শরীরের মধ্যে নিয়ে ধ্বংস করে ফেলায়। এরপরে আছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি, এটা নিউক্লিয়াস বড় এবং গোলাকার, ব্যাস হচ্ছে 0.6 থেকে 18 মাইক্রোমিটার, এবং এটা হচ্ছে শরীরের অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এখান থেকে। এরপরে আমরা একটু এত সময় একটু অগোছালোভাবে শ্বেতরক্তকণিকার কাজ দেখছিলাম, একটু গোছালোভাবে দেখি। এটা লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি গঠন করে, রোগ জীবাণু ধ্বংস করে। মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। ইসিনোফিল হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জি প্রতিরোধ করে। আর ব্যাসনোফিল হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জি প্রতিরোধ করে, হেপারিন ক্ষরণ করে, রক্ত বাহিকার রক্ত জমাট বাঁধতে রোধ করে। আচ্ছা, এরপরে আমরা আমাদের 3 নম্বর যে রক্ত কণিকা অণুচক্রিকা কিংবা প্লাটিলেটস বলছিলাম যাকে, তার আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। অণুচক্রিকা আমরা এর একটা ইংরেজি জানি হচ্ছে প্লাটিলেটস, আরেকটা ইংরেজি হচ্ছে থ্রম্বোসাইট। তো প্লাটিলেটে আমরা বেশি পরিচিত এটাকে, কেউ কেউ এটাকে বলে আবার কেউ বলে না, থ্রম্বোসাইট বলে না, কিন্তু আমাদের একটা রোগের একটা ধরন আছে থ্রম্বোসাইটোসিস সাইটোনেসিস, তো সেই কারণে এটাকে মাঝে মাঝে মনে রাখার দরকার হয়। আমরা একটু দেখি অণুচক্রিকার আকার এবং সংখ্যাটা কেমন। এখানে দেখেন অণুচক্রিকার আকারগুলো দেওয়া আছে, বিভিন্ন ধরনের ছড়াই ছিটানো অনেকগুলো পায়ের মতন দেখা যাচ্ছে, যেটাকে আমি ওইখানে এমিবা আপনার অক্টোপাসের সাথে কম্পেয়ার করছিলাম, অনেকটা সেই রকম বিভিন্ন ধরনের পায়ের মতন দেখা যাচ্ছে, কিন্তু এটা অক্টোপাসের মতনও চরিত্র না। অক্টোপাসটা মসৃণ থাকে, ওর শাখা প্রশাখা কিংবা হাত পাগুলা, বাট এটা কিন্তু মসৃণ না, একটু অমসৃণ। আবার এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে অনেকটা পাথর টাইপের মতন, পাথর ভেঙে গেলে এরকম দেখায়। তাহলে এখানে বর্ণনা হচ্ছে ক্ষুদ্র গোলাকৃতির নিউক্লিয়াস বিহীন এবং ডিঙ্গকার বা চাকরি চাকতি সদৃশ্য। গড় ব্যাস হচ্ছে 2 থেকে 4 মাইক্রোমিটার, প্রতি ঘন মিলিলিটার রক্তে সংখ্যা হচ্ছে 1.5 থেকে 4 লক্ষ। প্রতি ঘন মিলিমিটারে রক্তের সংখ্যা, অর্থাৎ এখানে রক্তের সংখ্যা বলতে প্ল্যাটিলেটস এর সংখ্যা বোঝানো হয়েছে 1.5 থেকে 4 লক্ষ। আচ্ছা, এরপরে আমরা দেখি একটু অণুচক্রিকার উৎপত্তি স্থল এবং আবিষ্কাল সম্পর্কে। অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের যে অস্থিমজ্জা, দেখেন এখানে ছবিটা দেওয়া আছে, অস্থিমজ্জার ভিতরে মেগাসাইটোসাইট নামে এক ধরনের কোষ আছে, মেগাক্যারিওসাইট নামে কোষ আছে, সেই কোষ থেকে এটা উৎপন্ন হয়। আউশকাল হচ্ছে 5 থেকে 9 দিন, যকৃৎ ও প্লিহায় এটা ধ্বংসপ্রাপ্ত হয়। আমাদের যে লিভার আছে আর স্প্লিন আছে সেইখানে হচ্ছে এটা ধ্বংসপ্রাপ্ত হয়, আর জন্ম হয় হচ্ছে মেগাক্যারিওসাইট কোষ থেকে। অণুচক্রিকা কি কাজ করে আমরা সেটা একটু দেখবো। রক্ত তঞ্চলে অংশগ্রহণ করে। এই তঞ্চল শব্দটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি আপনাদেরকে, কারণ আমাদের এখানে আছে। স্থানীয় রক্তক্ষরণ রোধ করে, রক্তপিণ্ডের সংবহন করে, মেরামতি কাজ করে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু রক্ত তঞ্চলের আমাদের কিছু ফিগার আছে সেখানে দেখলে বুঝতে পারবো রক্ত তঞ্চলটা আসলে কি। দেখেন আমাদের শরীরে যদি কোথাও দিয়ে রক্ত বের হয়, অর্থাৎ কোথাও কেটে গেল কিংবা কোনো কারণবশত কোনো জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, তো এই রক্তটাকে যদি কোনো প্রতিরোধ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু এটা বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, এক সময় আমরা রক্ত শূন্য হয়ে মারা যাব। তো এরকম একটা ক্ষেত্রে আমাদের প্ল্যাটিলেটস কি করে, এই জায়গায় এসে একটা বাঁধ তৈরি করে। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জালিকার মতন দেখা যাচ্ছে ছবিটায়, তো একটা বাঁধ তৈরি করে। এই যে যে বাঁধ তৈরি করার যে জায়গাটা সেটাকে বলা হয় রক্ত তঞ্চল অঞ্চল, অর্থাৎ রক্ত তঞ্চলের এরিয়া। এবং এই রক্ত তঞ্চল এরিয়া যে আস্তে আস্তে বাঁধ তৈরি করে আমাদের রক্তক্ষরণটা
বন্ধ করে নিয়ে আসতেছে, এই জিনিসগুলোকে আমরা মেডিকেল টার্মে স্থানীয় রক্তক্ষরণ রোধ, রক্তপিণ্ডের সংবহন এবং মেরামতি কাজ, অর্থাৎ এই যে জায়গাটা যে রক্তক্ষরণ হচ্ছে সেটাকে আস্তে বন্ধ করে দিয়ে এই জায়গাটা আবার আগের রূপে ফিরিয়ে নিতে সহযোগিতা করে হচ্ছে আমাদের প্লাটিলেট। সেই কারণে বলা হচ্ছে যে এটা মেরামতি কাজ করে, অর্থাৎ ওই জায়গাটাকে পুনর্গঠন করে কিংবা হিলিং করে নিয়ে আসে। সেই জায়গাটা দেখেন এখানে লেখা আছে, প্রথমে কেটে যাওয়ার স্থানের অণুচক্রিকা গুলো ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন গঠন করে যা রক্তের আমিষ অর্থাৎ প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। উক্ত থ্রম্বিন পরবর্তীতে রক্তরসের আমিষ ফাইব্রোজেনকে ফিব্রিন জালকে পরিণত করে রক্তের টঞ্চল ঘটায়, অর্থাৎ আমাদের যে রক্তটা বের হয়ে যাচ্ছে শরীর থেকে সেই জায়গাটাকে আস্তে আস্তে সে জালিকা তৈরি করে ওই জায়গাটাকে বন্ধ করে দেয়, যাতে আর রক্ত বাইরে যেতে না পারে এবং পরবর্তীতে সে ওই জায়গাটায় হিলিং করে জায়গাটার পুনর্গঠন করে দেয়, অর্থাৎ আগের মতন করে দেয়। তাহলে কি লেখা আছে, আমাদের প্রথমে যে আমরা হিমোগ্লোবিনের কাছে, হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকায় অবস্থিত লোহিত রঞ্জক পদার্থ। এই রঞ্জক বলতে হচ্ছে যা রং তৈরি করতে পারে, অর্থাৎ কোনো একটা বস্তুর সাথে মিশাইলে তার যে রংটা আছে সেই রঙে সেই জায়গাটাকে রঞ্জিত করতে পারে, সেটাকেই বলা হয় রঞ্জক পদার্থ। তাহলে আমরা এটাকে তাহলে বলতে পারি হিমোগ্লোবিন হচ্ছে সেই ধরনের একটা পদার্থ যা আমাদের লোহিত রক্ত কণিকাকে লাল করতে সমর্থ হয়। এর মধ্যে আছে 96% পানি, 96% হচ্ছে পানি এবং অন্যান্য খনিজ পদার্থ আছে এবং আমাদের 4% মূল রক্ত কণিকা আছে এর মধ্যে। তো আমরা একটু জানবো যে এই হিমোগ্লোবিনের পরিমাণটা আমাদের কিরকম থাকে। মানব দেহে প্রতি 100 মিলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ থাকে গড়ে 14.5 গ্রাম। আমরা এটা হচ্ছে অ্যাভারেজ একটা প্রক্রিয়া। যদি আমরা এবার একটু আলাদা করি, পুরুষের এই পরিমাণ থাকে 14 থেকে 18 গ্রাম, মহিলাদের এই পরিমাণ থাকে 12 থেকে 15 গ্রাম, নবজাতকের এই পরিমাণ থাকে 14 থেকে 24 গ্রাম, অর্থাৎ সব থেকে বেশি থাকে এদের। এবং যখন মায়ের পেটে থাকে অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকে তখন এটার পরিমাণ আরো বেশি থাকে। এটা হচ্ছে থেরাপিউটিক্স, অর্থাৎ আমরা ক্লিনিক্যালি যখন ল্যাবে ইনভেস্টিগেশন করি তখন এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগে, যে সংখ্যাটা আমাদের এখানে দেওয়া আছে। আমি এটা নিয়ে আরও একটু আলোচনা করব আর একটু নিচে। এখানে হিমোগ্লোবিনের একটা ফিগার দেওয়া আছে, এটা দেখতে এরকমটা, এটাও অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে আমরা একটু জানবো ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ESR। আমি ওইখানে বলতেছিলাম যে রক্তের তলানি পড়ে, আসলে একটা রক্তকে একটা টিউবের মাধ্যমে যদি আমরা কোথাও রেখে দিই 1 ঘন্টা পর্যন্ত, তাহলে তার নিচে একটা তলানি পড়ে। এই তলানি পড়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হয় ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এটা আমাদের প্যাথোলজিক্যাল রিপোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আমি এটাকে নিয়ে আসছি। আমরা এই ESR-টাকে দুইটা প্রক্রিয়ায় বা দুইটা পদ্ধতিতে পরীক্ষা করা হয় ল্যাবে, একটা হচ্ছে উইন্ট্রপ পদ্ধতি আর একটা হচ্ছে ওয়েস্টার্ন গ্রিন পদ্ধতি। তো এই দুটো পদ্ধতিতে আমাদের নর্মাল ভ্যালুটাও দুই রকম। আমরা যদি উইন্ট্রপ পদ্ধতিতে দেখি তাহলে দেখেন মেলের আছে 0 থেকে 9 মিলিমিটার ফার্স্ট আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার জন্য এটাকে দেখানো হয়, আর ফিমেলদের আছে 0 থেকে 20 মিলিমিটার, এটাও ফার্স্ট আওয়ার। আবার আমরা যদি পুরুষদের ক্ষেত্রে যাই দেখেন এখানে আছে 0 থেকে 5 মিলিমিটার ফার্স্ট আওয়ার, এটা হচ্ছে ওয়েস্ট গ্রিন পদ্ধতিতে, আর ফিমেলের আছে 0 থেকে 7 মিলিমিটার ফার্স্ট আওয়ার। অর্থাৎ আমাদের দেশে দুই ধরনের পরীক্ষায়, উইন্ট্রপ পদ্ধতিতে পরীক্ষায় ওয়েস্টাগ্রিন পদ্ধতিতে পরীক্ষায়, যে কারণে আমাদের এই দুই বিষয়টাই জেনে রাখতে হয়। তো আমরা এই জিনিসটাকে মাথায় রাখবো, কারণ প্যাথোলজিক্যালি আমাদের এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু কখনো প্রবেশ করে, যে কোনো ধরনের রোগ জীবাণু, কিংবা আমরা যদি কোনো কারণবশত অসুস্থ হই, তাহলে আমাদের ESR বৃদ্ধি পায়। সব সময়ের জন্য মনে রাখবেন, আমাদের ESR বৃদ্ধি পায়। আবার আমাদের শরীরে যদি কোনো ধ্বংসাত্মক রোগ চলে আসে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে এটা খুব কম, রেয়ার কেস, সাধারণত খুব কম হয়, বেশ কিছু ধ্বংসাত্মক রোগ আছে সেই রোগের ক্ষেত্রে এটা কমে আসে। অর্থাৎ আমাদের এই যে নর্মাল রেট, মেলের হচ্ছে 0 থেকে 9, ফিমেলের হচ্ছে 0 থেকে 20, এই রেটটা থেকে ধীরে ধীরে কমে আসে এবং একটা সময় শূন্যের কোঠায়ও চলে আসে কারো কারো ক্ষেত্রে। তো এই জিনিসটা কমে আসে, তো এটা একটা রোগের সিনটা। এবং এটা যদি বাড়তে থাকে, আমাদের বেশিরভাগ রোগে হচ্ছে ESR-টা বৃদ্ধি পায়, অনেক মানে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পায়, কারণ এটা
কি রোগের কারণে বৃদ্ধি পাইছে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু আমরা এটা বুঝতে পারি এই মানুষের মধ্যে কোনো ধরনের কোনো ইনফেকশন কিংবা কোনো রোগ বাসা বাঁধছে, আমরা এতটুকু বুঝতে পারি, কিন্তু আমরা কনফার্ম হইতে পারি না। কনফার্ম হওয়ার জন্য আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেতে হয়, সেটার মাধ্যমে আমরা কনফার্ম হইতে পারি। এরপরে আমরা বলতেছি কোয়াগুলেশন টাইম। কোয়াগুলেশন টাইমটা আসছে আমরা যে অণুচক্রিকা পড়ছি অথবা থ্রোম্বাটিন কিংবা আমাদের যে প্লাটিলেটসগুলো, প্লাটিলেটস কিভাবে রক্ত জমাট বাঁধে, কি প্রক্রিয়া এবং এটা কতটা সময় লাগে, সেই বিষয়গুলো আমরা জানবো হচ্ছে কোয়াগুলেশন টাইমের মধ্যে, অর্থাৎ রক্ত জমাট বাঁধার টাইম। আর আরেকটা জিনিস আছে আমাদের ব্লিডিং টাইম, অর্থাৎ আমরা আগে কোয়াগুলেশন টাইমটা দেখি। কোয়াগুলেশন টাইমটা হচ্ছে আমি আমার কোনো একটা জায়গায় নর্মালি রক্তটা বের হচ্ছে, তো সেইখানে যদি আমি হেপারিন নামে এক ধরনের পদার্থ আছে আমাদের রক্তের মধ্যে, সেই হেপারিনটা যদি সেখানে চলে আসে কিংবা আমরা বাহ্যিকভাবে এটাকে হেপারিনটা প্রয়োগ করি, তাহলে রক্ত কিছুক্ষণ পরে এটা আটকে যাবে, অর্থাৎ ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে আর রক্ত পড়বে না। তো সেই টাইমটা সম্পর্কে আমরা যে মাধ্যমে জানতে পারি সেটাকে বলা হয় কোয়াগুলেশন টাইম, এটার বাংলা হচ্ছে রক্ত জমাট বাঁধার সময়। এটার আর একটা নাম আছে সিটি বলা হয় আমাদের মেডিকেলে, আর একটা ভাষায় সিটি বলা হয়, সিটি মানেও কোয়াগুলেশন টাইম। তো এটা কেন আমরা পড়তেছি সেটাও একটু বলি। আমাদের যদি কোনো রুগীর অপারেশন দরকার হয় তাহলে আমাদের এই কোয়াগুলেশন টাইম অর্থাৎ সিটি অথবা ব্লিডিং টাইম বিটি, এটা আমাদের খুব জানতে হয়। আমি ব্লিডিং টাইমটা একটু বলি, তারপরে আমি বলতেছি যে এই যে ব্লিডিং টাইম, ব্লিডিং টাইম আপনার একটা জায়গায় কেটে গেছে, কেটে যাওয়ার পরে নর্মালি একটা নির্দিষ্ট সময় পরে রক্ত ওখান থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে। এই নর্মাল টাইমটা কোনো ধরনের আমি কোনো এক্সটার্নাল ফোর্স দেব না, কোনো মেডিসিন ব্যবহার করব না, একদম শরীর তার নিজস্ব প্রক্রিয়ায় ওটাকে বন্ধ করবে, এইটা কত সময় লাগে সেটাই হচ্ছে আমাদের ব্লিডিং টাইম। ব্লিডিং টাইমটা সাধারণত আমাদের 2 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায়, আবার পার্সন টু পার্সন কখনো কখনো এটা ভেরিয়েশন করে 8 থেকে 15 মিনিটের মধ্যে এটা যেতে পারে কখনো কখনো, তবে এটা খুব কম হয়। এবার একটু বলি এর প্যাথোলজিক্যাল গুরুত্বটা কি। ধরেন আমার একটা রুগীকে ওটিতে নেওয়া হয়েছে, অর্থাৎ অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখন আমি যদি তার কোয়াগুলেশন টাইম, ব্লিডিং টাইম যদি না জানি, তাহলে আমি অপারেশন করতে যেয়ে দেখলাম তার কোনো একটা জায়গায় আমরা কাটছি, এখন রক্ত আর বন্ধ করতে পারছি না। কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেখবেন কখনো কখনো বলা হয়, আমাদের ডক্টররা রিপোর্ট করে যে রক্তক্ষরণের কারণে রোগী মারা গেছে অপারেশন থিয়েটারে, মানে হচ্ছে আমাদের সার্জন সাহেবরা ওখানে তার ব্লিডিংটা বন্ধ করতে পারে নাই, বন্ধ করতে ব্যর্থ হয়েছে, যার কারণে তার রক্ত চলা মানে রক্তটা শরীর থেকে বের হয়ে গেছে এবং রোগী মারা গেছে। তো এই কারণে আমাদের সার্জনরা কিংবা যখনই কোনো অপারেটিভ কন্ডিশনে রোগীকে পাঠানো হয় তখনই আমাদের সিটি এবং বিটিটা দেখা হয়। যদি তার কোয়াগুলেশন টাইম এবং ব্লিডিং টাইম ঠিক না থাকে, তাহলে তাকে আগের থেকে আমাদের কিছু প্রোটেকশন মেকানিজম আছে, কিছু ইনজেকশন আছে, সেটা দিয়ে ওটিতে নেওয়া হয়। এটা দেওয়ার কারণে তার এই ব্লিডিং টাইম এবং কোয়াগুলেশন টাইমটাকে নিয়ন্ত্রণ করতে আমাদের সার্জন স্যারদের অনেক সহযোগিতা আছে, যে কারণে এটার বেশ একটা গুরুত্ব আছে যখন আমরা ওটিতে যাব সেই রকম একটা ক্ষেত্রে। অন্যদিকে আমাদের কোয়াগুলেশন অর্থাৎ রক্ত জমাট বাঁধা যদি না বাঁধে, তাহলে আমাদের এক ধরনের রোগ হয়ে থাকে, রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া। আমরা এখন চলে যাব এখন যে হিমোফিলিয়া আসলে কি জিনিস সেটা সম্পর্কে একটু আলোচনা করব আমরা। গত একটা রোগ যেটা আমাদের মহিলারা এটাকে বহন করে এবং পুরুষরা হচ্ছে এই রোগটায় ভোগান্তি পোহায় কিংবা তাদের শরীরে এই রোগটার প্রভাব বিস্তার করে। আমরা মেডিকেলে এভাবে বলি ফিমেল ক্যারিয়ার মেল সাফারার, অর্থাৎ ফিমেল হচ্ছে বংশগতভাবে এই রোগটাকে বহন করে নিয়ে আসে, আর তাদের যে সন্তান হয় সেই সন্তানটা যদি ছেলে হয় তাহলে এই ছেলে সন্তান এটাকে ভোগ করে, কিন্তু মেয়ে সন্তান হলে তার শরীরে এটা কখনো ফ্লাশ হয় না, সে এটাকে বহন করে। সেই মেয়েটার আবার যখন বাচ্চা হয় সেই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে সে তার মধ্যে এই রোগটার প্রাদুর্ভাবটা দেখা দেয়। এটার রোগটা হচ্ছে যে তাদের এই কোয়াগুলেশন টাইমটা ঠিক নেই, অর্থাৎ রক্ত কোনো জায়গা দিয়ে বের হতে শুরু করলে সেই রক্তটা আর বন্ধ হয় না। তো রক্ত সেটা ইন্টারনালও হইতে পারে এক্সটার্নাল, অর্থাৎ শরীরের ভিতরেও হইতে পারে বাহিরেও হইতে পারে, দুই জায়গায় এটা হতে পারে। তো ধরেন বাইরে হলে আমরা এটা দেখতে পারি, দেখে এই জিনিসটাকে যেভাবে হোক এটাকে বন্ধ করার একটা প্রক্রিয়া করতে পারি আমরা, কিন্তু যদি ইন্টারনাল ব্লিডিং হয় শরীরের ভিতরে তাহলে সেটা তো আমরা বন্ধ করতে পারবো না, সেটা আমাদের সাধ্যের বাইরে। তো এরকম একটা ক্ষেত্রে ওরা ব্লিডিং হইয়া অধিকাংশ ক্ষেত্রে এই রুগী
মানে আমরা জানি না যে সে হিমোফিলিয়াতে আক্রান্ত, এরকম একটা সিচুয়েশনে যদি আমরা পড়ে যাই তাহলে এই রোগীকে বাঁচানো খুব কষ্টকর ব্যাপার। তো এরকম একটা ক্ষেত্রে আমরা যদি কখনো দেখা যায় তার ব্লিডিং টাইম এবং কোয়াগুলেশন টাইমটা পরীক্ষা করি তাহলে এটাকে বুঝতে পারি যে তার হিমোফিলিয়া নামক সংক্রান্ত একটা সমস্যা আছে। এছাড়া আমাদের রক্তের আরও একটা পরীক্ষা আছে, সেখান থেকে আমরা জানতে পারি, ফ্যাক্টর এইট নামে এক ধরনের পরীক্ষা আছে, সেটা পরীক্ষা করে জানতে পারি। এবং যদি আমরা জানতে পারি যে তার ফ্যাক্টর এইটে প্রবলেম আছে, তাহলে ফ্যাক্টর এইটের একটা ইঞ্জেকশন আছে, সেটা তাকে দিয়ে তার এই রোগটাকে মোটামুটি প্রিভেনশনে রাখা যায়, ভালো করা যায় না এদেরকে, মানে সাময়িকভাবে তাদেরকে ভালো রাখা যায়। তো এই জন্য মেডিকেলি আমাদের কোয়াগুলেশন টাইম এবং ব্লিডিং টাইম খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরে আমরা একটু যাব আমাদের এর আগে যে বিষয়টা, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা আমাদের রক্তের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমরা এখন প্যাথোলজিক্যাল এবং ডিজিজ টার্মে আসি, কিন্তু সেটা একটু বুঝে নেবেন। হিমোগ্লোবিন যদি আমাদের শরীরে কমে যায় কোনো কারণবশত, তাহলে আমাদের এনিমিয়া নামক এক ধরনের রোগ হয়। আপনারা এনিমিয়ার নাম হয়তো অনেকেই শুনছেন, যেটার ইংরেজি নাম এবং বাংলা হচ্ছে রক্ত স্বল্পতা। হ্যাঁ, তো এই রক্ত স্বল্পতা কিন্তু আমাদের বিভিন্ন কারণে হতে পারে, এক্সটার্নাল ইন্টারনাল ব্লিডিং এর কারণে হইতে পারে। আমাদের যারা মহিলা আছে, মহিলাদের যদি অনিয়মিত এবং মাত্রা অতিরিক্ত মিনিস্ট্রেশন হয় সেক্ষেত্রেও অ্যানিমিয়া হতে পারে। তারপর আমাদের বিভিন্ন রোগের কারণে আমরা অনেক ধরনের অনেক মেডিসিন খেয়ে থাকি, অ্যান্টিবায়োটিক্স খেয়ে থাকি কিংবা পেইন কিলার খেয়ে থাকি, হেপারিন জাতীয় ওষুধ খেয়ে থাকি, সেইটার কারণেও আমরা অ্যানিমিয়ায় ভুগতে পারি। এছাড়া আরেকটা প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ লোহিত রক্তকণিকা তৈরি না হয় সেক্ষেত্রেও আমরা এনিমিয়ায় ভুগতে পারি। তো এটা হচ্ছে আমার হিমোগ্লোবিনের গুরুত্ব। এখান থেকে আমরা যখন দেখি যে একটা রোগীর শরীরে ফ্যাকাশে দেখাচ্ছে, সে দুর্বলতা বোধ করতেছে, হ্যাঁ, এবং কোনো কাজে সে কোনো উৎসাহ পাচ্ছে না, তারপর একটু কাজ করলেই সে হাঁপায় যাচ্ছে, শরীর ঘামিয়ে যাচ্ছে, এরকম একটা কন্ডিশনে, এবং তাদের রক্ত স্বল্পতায় আমরা নখের গোড়ায়, চোখে এবং জিহ্বা, ঠোঁটে এই যে মিউকাস মেমব্রেনগুলো আছে সেসব জায়গায় আমরা দেখতে পারি এটা কিছুটা ফ্যাকাশে হয়ে যায়, দেখলে আমরা বুঝতে পারি যে তার হয়তোবা রক্ত স্বল্পতায় ভুগতেছে, তখন আমরা হিমোগ্লোবিনটা পরীক্ষা করে দেখি যে এই হিমোগ্লোবিনের পরিমাণটা কেমন আছে। তো যখন দেখি যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে কমে গেছে, তখন কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি নিউট্রিশন সাপ্লাই দিই তাতেই এটা ঠিক হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এটা রক্ত দেওয়ার দরকার হয়। যেমন আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, আমাদের যদি 7-এর নিচেই নেমে যায় হিমোগ্লোবিন লেভেল, যেখানে দেখেন আমাদের আছে কত, 14 থেকে 18 কিংবা 12 থেকে 15, তো এটা যদি 7-এর নিচেই নেমে যায় তাহলে আমাদের কোনো উপায় নাই, এটাকে ব্লাড ট্রান্সফিউশন করতেই হবে, এখানে কোনো উপায় নাই। দ্বিতীয় বিষয়টা, আমরা যদি 10 পর্যন্ত কারোর থাকে তাহলে আমরা তাকে বলি যে আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করেন, কিছু পুষ্টিকর খাবার খান, এটা ঠিক হয়ে যাবে। আর যদি 10-এর নিচে নেমে যায় কিন্তু 7-এর উপরে থাকে, তাহলে আমাদের এখানে মেডিকেশন, কোনো কোনো ক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে আয়রন জাতীয় ট্যাবলেট ক্যাপসুল খাওয়ানো হয়, সেগুলো খাইলে রোগী ধীরে ধীরে ডেভেলপ করে। তো হোমিওপ্যাথিতে কি মেডিসিন ব্যবহার করতে হবে সেটা আপনারা প্র্যাকটিস অফ মেডিসিনে এবং রোগের সম্পর্কে পড়ে নেবেন। এটা হচ্ছে আমার হিমোগ্লোবিনের গুরুত্ব। তো তারপরে আমরা আরও কিছু রোগ দেখেন আছে, পলিসাইথেমিয়া নামে এক ধরনের টার্ম এখানে ইউজ করা হয়েছে, যাদের পলিসাইথেমিয়া হয় তাদের শরীরে হচ্ছে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চাইতে বেশি থাকে, যে কারণে এই পলিসাইথেমিয়া হয়ে থাকে। অন্যদিকে তারপরে আমাদের এনিমিয়া, একটু আমি এনিমিয়া নিয়ে এত সময় কথা বললাম আপনাদের সাথে, এটা আর বলার দরকার নেই, এনিমিয়া কি কারণে হয় সেটা আপনারা জানতে পারছেন। লিউকোমিয়া, আপনারা অনেকেই হয়তো লিউকোমিয়ার নাম অলরেডি শুনছেন, আমাদের রক্তের যে ক্যান্সার হয় সেটাকে আমরা লিউকোমিয়া বলে থাকি। তো এখানেও আমার কি হচ্ছে, শ্বেত রক্ত কণিকার সংখ্যা কমে যাচ্ছে। তারপরে আছে আমার লিউকোসাইটোসিস, এখানেও শ্বেত রক্ত কণিকার সংখ্যা কমে যাচ্ছে। এরপরে আছে আমার থ্রোম্বোসাইটোসিস, এখানে হচ্ছে অণুচক্রিকা, আমাদের যে প্লাটিলেটস এর সংখ্যা স্বাভাবিকের চাইতে বেশি হয়ে যাচ্ছে। তারপরে আমাদের আছে পারপুরা, পারপুরাটা হচ্ছে আমাদের অণুচক্রিকা স্বাভাবিকের চাইতে কমে যাচ্ছে, যে কারণে আমাদের পারপুরা নামে এক ধরনের সমস্যা সৃষ্টি হয়। এখানে দেখেন আরও একটু সুন্দর করে লেখা আছে যে পলিসাইথেমিয়া, এনিমিয়া, এই জিনিসগুলো। তো আমি আর একটু বলে দিই যে এই যে আমাদের পলিসাইথেমিয়া রোগটা, মানে যদি এরকম হয় লোহিত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি পাইছে, এরকম একটা বিষয় যদি হয়ে থাকে তাহলে আমাদের কি কি রোগ হয় সেটা একটু দেখি। ক্রনিক অ্যানোরেক্সিয়া, ঠিক আছে,
তারপরে ডিহাইড্রেশন হইতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ হইতে পারে, ইরিথেমিয়া হইতে পারে, হিস্টামিন শক হইতে পারে, এছাড়া ট্রামাটিক শক হইতে পারে। এ ধরনের রোগগুলো হয়ে থাকে এবং আমরা এনিমিয়া সম্পর্কে জানলাম, আমাদের এক ধরনের ক্যান্সার হয় সে সম্পর্কে জানতে পারলাম, আমাদের রক্তে যদি প্লাটিলেটসের পরিমাণ কমে কিংবা বাড়িয়ে যায় সেক্ষেত্রেও আমাদের কিন্তু সমস্যা। দেখেন আমার এই যে শিটে লেখা আছে, থ্রম্বোসাইটোসিস যখন অণুচক্রিকার সংখ্যা বাড়িয়ে যায় তখন কিন্তু আমাদের করোনারি থ্রম্বোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে সেরিব্রাল থ্রম্বোসিসও হয়, অর্থাৎ আমাদের মস্তিষ্কে এবং আমাদের হৃৎপিণ্ডে রক্ত জমাট বেঁধে যায়। তো রক্ত জমাট বেঁধে গেলে, আমাদের হৃৎপিণ্ডে যদি রক্ত জমাট বেঁধে, তাহলে আমাদের বাঁচতে থাকার অবস্থা খুব একটা কম থাকে, আর মস্তিষ্কে জমাট বাঁধার সাথে সাথে আমরা স্ট্রোকে পরিণত হয়ে যাব, এবং অনেক ক্ষেত্রে যদি এটা বেশি পরিমাণ হয়ে যায় তাহলে রোগী মারা যেতে পারে। যদি হসপিটালে নেওয়ার মতন পরিবেশ তৈরি হয় তাহলে তাকে বাঁচায় রাখা সম্ভব হতে পারে, জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। অন্যদিকে যদি অণুচক্রিকার সংখ্যা কমে যায় তাহলে আমাদের রক্ত যে জমাট বাঁধা একটা জায়গায়, অণুচক্রিকা যে রক্ত জমাট বাঁধে এবং ওই জায়গাটাকে রিপেয়ারিং করে, সেটা কিন্তু ভালোভাবে আর হবে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো একটা রোগ টোগ হইলে তাহলে কিন্তু বিশাল একটা ঝামেলা তৈরি হবে। সেই রোগে যদি ব্লিডিং হওয়ার কোনো প্রবণতা থাকে তাহলে সেই ব্লিডিংটা সহজে আমরা কন্ট্রোল করতে পারবো না। এছাড়া আমাদের একটা খুব পরিচিত রোগ আছে, আপনারা এটার নাম হয়তো শুনছেন, থ্যালাসেমিয়া নামে একটা রোগ হয়। এটা একটা বংশগত রোগ, এইটাও আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার কারণে হয়। এটা বংশগতভাবে, অর্থাৎ একটা বাচ্চা তার পূর্বপুরুষ অর্থাৎ মা বাবার কাছ থেকে পেয়ে থাকে, এবং মা বাবার কাছ থেকে সে জন্মের সময়ই এটা তার শরীরে কমে, মানে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, এবং সেই সাথে অণুচক্রিকার সংখ্যা এদের মধ্যে একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রেটা আমাদের থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে হয়ে থাকে, এটাও আমাদের রক্তের রোগ। এই জিনিসগুলো, তাহলে আমরা রক্তের রোগ পাইলাম পলিসাইথেমিয়া, এনিমিয়া, লিউকোমিয়া, লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস, পারপুরা, এছাড়া থ্যালাসেমিয়া। এছাড়া আমি আরেকটা রোগের কথা বলছি, হিমোফিলিয়া, যেটার এখানে বর্ণনা নেই, হয়তো কোনো কারণবশত ভুলে গেছি। তো এটা আমাদের রোগের বর্ণনা ছিল, তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো মোটামুটি, আশা করি আপনাদের উপকারে লাগবে। এই ছিল আমাদের রক্ত সম্পর্কিত ফিজিওলজির আজকের আলোচনা। ধন্যবাদ আপনাদের সবাইকে।